এবার এসডিপিওর বাড়িতে সিবিআই। মিনাখার এসডিপিও আমিনুল ইসলাম খানের বাড়িতে পৌঁছে গেল সিবিআই। নোটিশের কপি নিয়ে মিনাখার এসডিপিওর দপ্তরে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। ইডির ওপর হামলার মামলার তদন্তে এসডিপিওর দপ্তরে সিবিআই। 5ই জানুয়ারি থেকে কাড়া এসেছিল এসডিপিও দপ্তরে, জানতে এসডিপিও দপ্তরে সিসি ফুটেজ তলব, এমনটাই খবর পাওয়া যাচ্ছে সিবিআই সূত্রে। আপনাদের মনে থাকবে এই এসডিপিও আমিনুল ইসলাম খান, তিনি বলেছিলেন শিবু হাজরার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যখন গ্রামবাসীদের খুব আছড়ে পড়েছিল সন্দেশখালীতে। সন্দেশখালী কাণ্ডে এবার এসডিপিও মিনাখার দপ্তরে সিবিআই এর গোয়েন্দারা। আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা এসে পৌঁছেছেন এসডিপিও আমিনুল ইসলাম খানের অফিসে, এবং আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী কাণ্ডের যিনি প্রধান তদন্তকারী অফিসার তিনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখলাম সিবিআই এর গোয়েন্দারা কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিয়ে এখানে পৌঁছে যান, এবং অফিসের ভিতরে যারা রয়েছেন রাজ্য পুলিশের অফিসাররা তাদের সঙ্গে এক জায়গায় গেছে। ওই আমিনুল বলে যে এসডিপিও, ওর কাছেই আইফোন দুটো আছে, একটা নাম্বার আমি চুরি করেছিলাম এক্সচেঞ্জে, ওই দুটো ফোন উদ্ধার করলে শাহজাহান 53 দিন ধরে কোন কোন নেতার পুলিশের টাচে ছিল সামনে চলে আসবে, দেরিতে হলেও সঠিক জায়গায় গেছে এবং পর্দা ফাঁস হবে, আমি অত্যন্ত খুশি। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই শরৎ বিশ্বাসের ফ্ল্যাটে আয়কর হানা। নিউ আলিপুরে শরৎ বিশ্বাসের ফ্ল্যাটে চলল তল্লাশি। বাড়িতে তল্লাশির পাশাপাশি এলাকায় তৃণমূলের ওয়ার্ড অফিসেও আয়কর দপ্তরের টিম, পাশাপাশি দুটি রিয়েল এস্টেট সংস্থাতেও আয়কর হানা। এই রিয়েল এস্টেট সংস্থাগুলির সূত্র ধরে শরৎ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি। এটা আরেকটা শামসিকবাল। বিস্তীর্ণ এলাকায় বেআইনি প্রমোটিং, পুকুর বজানো, তার সাথে যুক্ত। এর উপরে ভাইপোর আশীর্বাদ আছে এবং দাদার নিশ্চিতভাবে মদত আছে। 100টার বেশি ফ্ল্যাট শুধু নিজেদের রেখেছে তালাবন্ধ করে, সঠিক জায়গায় হানা দিয়েছে। এদেরকে আয়কর হানা দিলে হবে না, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আন্ডারে পিএমএলএ করতে হবে। এদের সঙ্গে বিদেশেও কানেকশন আছে, টাকা পাচার করে। এগুলো এক একটা মহল তৈরি করার জন্য এই ধরনের রেডগুলো করা হয়। একটা মহল তৈরি করা, একটা নেগেটিভ বার্তা ছড়িয়ে দেয়া, কি পাওয়া যাচ্ছে সেগুলো কেউ জানেন না, অনিয়ম আছে কি না জানেন না, বা সেগুলো বলা হয় না। তো এখন বেছে বেছে তৃণমূলের নেতা কর্মীদের বাড়ির দিকে যদি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ এগুলোকে দিয়ে ডিস্টার্ব করা হয়, মানুষ ধরে নেবেন যে ভোটের মুখে যারা সংগঠন করেন তাদেরকে কিছু এলাকায় ডিস্টার্ব করার জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে।